আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুকুরে অ্যামোনিয়া গ্যাস হলে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করব। আমরা এখানে পন্ড ক্লিন ব্যবহার করছি। এই পন্ড ক্লিন আপনার শতাংশে এক শতাংশে আপনার 6 মিলি করে আমরা এটা বালুর সাথে মিশিয়ে দিব। যদি গভীরতা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে 6 মিলি করে দিব, গভীরতা কম হলে একটু কমাই দিব মাত্রা। আমরা এটা বালির সাথে মিশাবো, তাহলে বালির সাথে মিশালে পুকুরে ছিটালে বালিটা নিচে চলে যাবে, আমাদের অ্যামোনিয়াটা কেটে যাবে। এবার আমরা বালি নিয়ে আমরা 44% পুকুরের জন্য 1 মিলি বোতল 100 মিলি বোতলে 3টা দিচ্ছি। এখন বালুর সাথে মিশিয়ে দিব। আমরা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, বোতলটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আমাদের ডাক্তার এসি এর আকিব ভাই, সুন্দর করে ইয়া করো ডাক্তার তো দিবে ভাইরা, পুরোটাই ভালো করে ইয়া গুলো ইয়া দাও সব দিয়ে। আমরা পন্ড ক্লিনটা ভালো করে বালির সাথে মিক্স করে নিব। এখন আমরা পুকুরে ছিটিয়ে দিব। হ্যাঁ, আমরা এখন এগুলো পুকুরে ছিটিয়ে দিব। আমাদের রাশেদুল ওই বালু ছিটাচ্ছে। আর একটু নিচে নামো যেন পুরো পুকুরটাতে চলে যায়। পার দিয়ে একটু একটু করে দিও হালকা। আমরা এই পুকুরে গ্যাস হয়ে গেছে, এই জন্য আমরা এই পন্ড ক্লিন বালির সাথে মিশিয়ে ছিটিয়ে দিচ্ছি পুকুরে। তাহলে এটা যখন নিচে পড়ে যাবে তখন এই গ্যাসটা কম দূরে হয়ে যাবে। তো ভালো থাকবেন, মাছ বিষয়ে আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।